আমার প্রিয় অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা আশা করি তোমার সবাই ভালো আছো আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব পশ্চিমবঙ্গ শিক্ষা পর্ষদ প্রত্যেক দু হাজার একুশ সালের সম্পূর্ণ নতুন মডেল অ্যাক্টুই টাস্ক নিয়ে আজ আমরা অষ্টম শ্রেণীর ইতিহাসে পার্ট ফোরের মডেল অ্যাক্টুই টাস্ক নিয়ে আলোচনা করব দেখে নাও কী কী প্রশ্ন রয়েছে একের দাগে রয়েছে সঠিক শব্দ বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো একের সতেরোশো সতেরো খ্রিস্টাব্দে ড্যাশকে বাংলার নিজাম পদ দেওয়া হয় উত্তর হবে মুর্শিদকুলি খান একের খ সতেরোশো বাইশ খ্রিস্টাব্দে দেশের নেতৃত্বে অযোধ্যা এবং স্বশাসিত আঞ্চলিক শক্তি হিসাবে গড়ে ওঠে উত্তর হবে সাদাত খান একের গ সতেরোশো চব্বিশ খ্রিস্টাব্দে হায়দ্রাবাদ রাজ্য প্রতিষ্ঠা করেন উত্তর হবে নিজাম উল মুলাব দুয়ের দাগে সঠিক তথ্য দিয়ে নিচের ছকটি পূরণ করো দেখে নাও ভালো করে তিনের দাগে সংক্ষেপে উত্তর দাও তিনের কে উদ্দেশ্যে সিভিল সার্ভিস চালু করে তিনের খ ব্যাপটিক মিশন শিক্ষা প্রসারে কেমন ভূমিকা পালন করেছিল চারে নিজের ভাষায় লেখো জমি জরিপ ও রাজস্ব নির্ণয়ের ক্ষেত্রে ঔপনিবেশিক প্রশ্ন কী কী পদক্ষেপ নিয়েছিল এবার আমরা এই প্রশ্নের উত্তরগুলো দেখে নেব আমরা কিন্তু ইতিমধ্যে অষ্টম শ্রেণীর সমস্ত বিষয়ের কিন্তু মডেল একটি টাক্ক কিন্তু উত্তরস্ব আলোচনা করে দিয়েছি তোমরা যদি এখনও সেই ভিডিওগুলো না দেখে থাকো ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও দুই তাকে রয়েছে সঠিক তথ্য দিয়ে নিজের ছকটি পূরণ করো দুই তাকে প্রথম রয়েছে সলবায়ুর সন্ধি সতেরোশো বিরাশি খ্রিস্টাব্দ ইংরেজ ও মারাঠার মধ্যে হয় ফলাফল প্রথম ইঙ্গ মারাঠা যুদ্ধের অবসান বেসিনের সন্ধি আঠারোশো দুই খ্রিস্টাব্দে কোম্পানি ও পেশোয়ার আর ফলাফল অধীনতামূলক মিত্রতা চুক্তি স্বাক্ষর তারপরের চুক্তি হচ্ছে লাহোর চুক্তি আঠেরোশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে ইংরেজ ও শিখদের মধ্যে আর তা ফলাফল তো লেখায় রয়েছে তিনি তাকে ক কে কি উদ্দেশ্যে সিভিল সার্ভিস চালু করে ভারতে সিভিল সার্ভিসের প্রকৃত প্রবর্তক ছিলেন লর্ড কর্নওয়ালিস প্রশাসনিক কাজের মানকে আরও উন্নত ও দ্রুতগামী করার জন্য সিভিল সার্ভিস চালু করেন তার উদ্দেশ্য ছিল কোম্পানির শাসনকালে আমলাতন্ত্রকে সংগঠিত করা এছাড়াও ব্রিটিশ প্রশাসনকে দুর্নীতিমুক্ত করে গড়ে তোলা খ ব্যাপটিক মিশন শিক্ষা প্রসারে কেমন ভূমিকা পালন করেছিল উত্তর শ্রীরামপুর ব্যাপটিক মিশনের তিনজন প্রতিষ্ঠাতা ও ধর্মযাজক উইলিয়াম কেরি জোসুয়া ম্যাসম্যান এবং উইলিয়াম ওয়ার্ডকে শ্রীরামপুর ত্রয়ী বলা হয় এদের সে পাশ্চাত্য শিক্ষার পাশাপাশি বাংলা ভাষায় উন্নয়নের ক্ষেত্রে এদের অবদান ছিল অনস্বীকার্য শ্রীরামপুর মিশনারিরা খ্রিস্ট ধর্ম প্রচারের জন্য এদেশে এলেও তারা এক নম্বর বাংলায় মুদ্রণযন্ত্র বসিয়ে বাংলা ভাষার বিভিন্ন বই ছাপানোর ব্যবস্থা করেছিল দুই নম্বর বেশ কিছু ইংরেজি বিদ্যালয় স্থাপন করেন চারেদাকে জমি জরিপ ও রাজস্ব নির্ণয়ের ক্ষেত্রে ঔপনিবেশিক প্রশাসন কী কী পদক্ষেপ নিয়েছিল উত্তর ভারতে ঔপনিবেশিক প্রশাসন রাজস্ব ব্যবস্থা নিয়ে নানারকম পরীক্ষা নিরীক্ষা চালিয়েছিল তাদের মধ্যে জমি জরিপ করা ও তার ভিত্তিতে রাজস্ব নির্ধারণ করা প্রক্রিয়াটি গুরুত্বপূর্ণ ছিল জমি জরিপ ও রাজস্ব নির্ণয়ের ক্ষেত্রে ব্রিটিশ কোম্পানিকে নিয়ে যে পদক্ষেপ নিয়েছিল সেগুলি হলো এক নম্বর জমি জরিপ সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে পড়াশি যুদ্ধের পর রবার্ট ক্লাইভ নতুন জমিদারি জরিপের জন্য এক দল খোঁজ করতে থাকেন অবশেষে সতেরোশো ষাট খ্রিস্টাব্দে নতুন চব্বিশ পরগনার জমি জরিপের কাজ শুরু করেন তবে তার অসমাপ্ত কাজ শেষ করেন হক ক্যামেরন তারপরের পয়েন্ট রয়েছে নদীপথ দেখে নাও আমি আর মুখে বললাম না মুখে বললে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যেত দেখে নাও ভালো করে তারপরে রয়েছে বোর্ড অফ রেভিনিউ গঠন দেখে নাও ভালো করে শেষ পয়েন্ট চিরস্থায়ী বন্দোবস্ত চালু আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করতে একদমই ভুলবে না আর আমার চ্যানেলে তুমি যদি নতুন হও তাহলে লাল কালার যে বাটন প্রেস করে পাশে বেল সু প্রেস করে রাখবে যখন আমি নতুন করে ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও আমরা কিন্তু ইতিমধ্যে অষ্টম শ্রেণীর সমস্ত বিষয়ের কিন্তু মডেল একটা টাক্ক কিন্তু উত্তরসো আলোচনা করে দিয়েছি তোমরা যদি এখনও সেই ভিডিওগুলো না দেখে থাকো ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও আর যারা এখনও পর্যন্ত আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করেনি তাড়াতাড়ি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে সেখানেও কিন্তু আমরা বিভিন্ন ধরনের প্রশ্ন উত্তর সম্পর্কে আলোচনা করে থাকি